মাধ্যমিকে রাজ্যে পঞ্চম স্থানাধিকারী অনিন্দ সাহাকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করার পাশাপাশি মেধাবী প্রতিবন্ধী কৃতি ছাত্রী চিরঞ্জিতা বোসের বাড়িতে গিয়ে সংবর্ধনা জানিয়ে আসলেন রায়গঞ্জের তৃণমূল কংগ্রেসের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে পাশে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাধ্যমিকের সফল রায়গঞ্জের কৃতি ছাত্রছাত্রীরা। শুক্রবার বেরিয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। দুদিন কাজে কলকাতায় ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। সোমবার রায়গঞ্জ ফিরতেই সংবর্ধনা জ্ঞাপন করতে ছুটে যান উকিলপাড়ার বাসিন্দা মাধ্যমিকে রাজ্যে পঞ্চম স্থান অর্জনকারী সারদা বিদ্যা মন্দিরের ছাত্র অনিন্দ সাহার বাড়িতে। পুষ্পস্তবক সহ অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন কৃতি ছাত্র অনিন্দ সাহার হাতে। মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে, পঞ্চম স্থান অধিকার করেছে পুরো রাজ্যের মধ্যে, তো ওকে শুভেচ্ছা বার্তা দিতে এসেছি। আগামী দিনে এই সাফল্য আমরা আরও কামনা করছি, আগামী দিনে ও যাতে আরও ভালো রেজাল্ট করুক। এরই পাশাপাশি রায়গঞ্জ শহরের মিলনপাড়ার বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী পার্বতী দেবী বালিকা বিদ্যালয়ের মাধ্যমিকের সফল পরীক্ষার্থী চিরঞ্জিতা বোসের বাড়িতেও যান বিধায়ক কৃষ্ণ কল্যাণী। চিরঞ্জিতার শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে মাধ্যমিকে চারটি বিষয়ে লেটার মার্কস নিয়ে 563 নম্বর পেয়েছেন। তাকে তার বাড়িতে গিয়ে বিশেষ সংবর্ধনা দেন বিধায়ক। পাশাপাশি দুস্থ পরিবারের কৃতি ছাত্রী চিরঞ্জিতার ভবিষ্যৎ জীবনে শিক্ষার ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করারও আশ্বাস দেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি জানতে পেরেছি চিরঞ্জিতা একজন স্পেশাল চাইল্ড, আর সে এবার মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে। আজকে চিরঞ্জিতাকে আমি একটা ট্যাব গিফট করলাম, যাতে আগামী দিনে তার পড়াশোনার কাজে এটা যাতে তাকে হেল্প করবে। তো আমার অনেক অনেক শুভেচ্ছা বার্তা রইল চিরঞ্জিতাকে, আর ভবিষ্যতেও আমরা থাকবো ওর পাশে, সার্বিক সাহায্য আমরা করব। চিরঞ্জিতা জানিয়েছে, সংবাদ মাধ্যম আমার খবর করেছে, সেই খবরের জেরে বিধায়ক কৃষ্ণ কল্যাণী আমাকে সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এমএলএ সাহেব এসেছিল আমাদের বাড়িতে, বললেন কি দিলেন? উনি আমাদের একটা ট্যাব দিলেন, মিষ্টি প্যাকেট দিলেন এবং আমাকে পাশে থাকার আশ্বাস জানিয়েছেন। এজন্য আমি ওনাকে এবং সংবাদ মাধ্যমকে অনেক ধন্যবাদ জানাই, কারণ সংবাদ মাধ্যমের আমার খবরটা দেখানোর পরই উনি এসেছেন। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।